হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এখন আমরা যাচ্ছি নার্সারিতে। এখানে কৃষ্ণনগরে অনেকগুলোই নার্সারি আছে, বাট একটা নার্সারি যেটা খোঁজ পেয়েছে বাবা, তো ওখানে আমরা যাচ্ছি। ওটা নিউ নদিয়া নার্সারি। সো আমি গিয়ে দেখাচ্ছি নার্সারিটা কত বড়, ওখানে কী কী গাছ আছে, কী কী প্ল্যান্ট বীজও পাওয়া যায়, আর নার্সারিটা কোথায়। সো ওকে, লেটস গো। এখন আমরা যাচ্ছি নার্সারিতে, আর নার্সারিটা আমার বাড়ি থেকে একটু দূরেই আছে। সন্ধ্যা মাঠ পাড়া বলে একটা জায়গা আছে, তো ওখানেই যাচ্ছি। আর ওটা অনেকটা মাছ দিয়া ভীমপুর এই লাইনেই পড়ছে। আর এবার আমরা এসে গেছি নার্সারিতে, আর এটা হলো নিউ নদিয়া নার্সারি। এবার আমরা নার্সারির ভিতরে যাচ্ছি। নার্সারির ভিতরে এখানে প্রথমেই ফার্স্টে প্রচুর চন্দ্রমল্লিকা রাখা আছে, আর দেখাই যাচ্ছে এখানে ডিফারেন্ট কালারের আছে। আর নেক্সট এইখানটা পুরো গোলাপেরই সেকশন আছে, তো আমি এখানটা গোলাপের সেকশনটা দেখাচ্ছি, এখানে কী কী কালারের গোলাপ আছে। বাকি নার্সারিটা দেখানোর আগে আমি এই সাইডটাও দেখিয়ে দিই। এই সাইডে প্রচুর মাটির টব রাখা আছে। ওই পাশের গোলাপের সেকশনটা কমপ্লিট হওয়ার পর এবার নেক্সট এখানে পুরোটাই চন্দ্রমল্লিকা এখানে। সো এখানে ডিফারেন্ট কালার্সের ফুল আছে, দেখাই যাচ্ছে। এবার আমি এই সাইডটাও একটু দেখিয়ে দিই। তো এখানে এই পাশে পুরোটা ন্যাচারাল ফার্টিলাইজার করা হচ্ছে। আর এখানে দেখাই যাচ্ছে নার্সারিটা খুবই বড়, তো আমি যতটা পারছি আমি নার্সারিটা ঘুরে দেখাচ্ছি। এবার আমি নার্সারির আরেকটা সাইডে দেখাচ্ছি এই সাইডে কোন কোন ফুল আছে। এবার এইখানটা আমি দেখাচ্ছি, এইখানটা পুরোটাই জবা ফুলের কালেকশন। আর এখানে দেখাই যাচ্ছে এখানের গাছগুলোকে খুব সুন্দর করে একটা শেপ দেয়া হয়েছে, ওই শেপে কাটা হয়েছে। তো এখানে আমি এই পিচ কালারের গোলাপটা আর এখানে একটা হলুদ গোলাপ, এই দুটো গাছ সিলেক্ট করেছি। এখনও আরও কিনবো, দেখছি। আর এখানে প্রচুর বগুনভেলিয়া কাগজ ফুল আছে, আর এই সাইডে এগুলো পিটুনিয়া আছে। পিটুনিয়ার আরও কালেকশন আছে, আমি সেগুলো দেখাচ্ছি। নেক্সট এই হলুদ জবাটাও সিলেক্ট করে রাখলাম, এটাও নেব। নেক্সট এবার এখানে এগুলো কমলা লেবু গাছ। অ্যাকচুয়ালি এগুলো ঠিক কমলা লেবু না, এগুলো অর্নামেন্টাল অরেঞ্জ। এগুলো জাস্ট গাছে সাজিয়ে রাখার জন্য হয়, তো এখানে দেখা যাচ্ছে ছোট ছোট প্রচুর অরেঞ্জ হয়েছে। আর নেক্সট এখানে তো এগুলো পুরোটাই ক্যাকটাস। নেক্সট এবার এখানে এগুলো ক্যামেলিয়া গাছ। আর এখানে বাকি এগুলো জবা গাছও আছে প্রচুর, আর এখানে ব্লু ভায়োলেট এই কালারের জবাগুলো অ্যাভেলেবেল। এবার এখানে এগুলো ছোট গাছগুলো, টেবিল কামিনী গাছও আছে, আর এখানে এগুলো ইউফোরবিয়া মিলি ক্যাকটাস। নেক্সট এবার এখানে এগুলো পুরোটাই বগুনভেলিয়া কাগজ ফুল গাছ। আর এখানে সব গাছের না, বাট কিছু কিছু গাছের প্রাইস লেখা আছে। তো এখানে অনেক রকম কালারের বগুনভেলিয়া আছে। আমার বাড়িতেও একটা পিঙ্ক বগুনভেলিয়া আছে, তো আমি আমার বাড়ির প্ল্যান্টের যখন একটা ভিডিও করব তখন আমার গাছগুলো আমি দেখাবো। এবার এই সাইডে এখানে আরও চন্দ্রমল্লিকা আছে,
এবার এখানেও কিছু অরেঞ্জ প্ল্যান্ট রাখা আছে দেখা যাচ্ছে। আর নেক্সট এখানে এগুলো পয়েনসেটিয়া গাছ, এখানেও অনেকগুলো পয়েনসেটিয়া আছে। আর পয়েনসেটিয়া একটা আমার বাড়িতেও আছে। এবার নেক্সট এগুলোকে আই থিঙ্ক ল্যান্ট্রেন জবা বলে, আমার ঠিক জানা নেই, বাট যতদূর জানি এগুলো ল্যান্ট্রেন জবা। আর এখানে সাইডে এগুলো বনসাই টাইপের গাছগুলো আছে, অ্যাডিনিয়াম আছে, আরও অনেক বনসাই আছে এখানে। এবার এখানে আরও একটা অরেঞ্জ গাছ, বাট এই অরেঞ্জ গাছটা অনেকটাই বড়। এবার নার্সারির আর একটা সাইডে গিয়ে আমি দেখাচ্ছি। আমি যদিও সব গাছের নাম জানি না, ওই জন্য আমি ঠিক করে গাছের নাম বলতে পারছি না। আর নার্সারিটা খুব বড়, তো আমরা এখন এই সাইড দিয়ে এলাম। আর এখানে যতদূর দেখা যাচ্ছে এখানে পুরোটাই নার্সারি হয়ে যাচ্ছে। নার্সারিটা খুব বড়, তো আমি হাফ নার্সারি দেখালাম, আর হাফটা আবার দেখাচ্ছি। আর এই সাইডেও এখানে অনেক গাছ আছে। আর এখানে দেখাই যাচ্ছে এখানে কাগজ ফুলও আছে, আর এখানে প্রচুর চন্দ্রমল্লিকাও আছে। চন্দ্রমল্লিকার অনেক কালেকশন আছে এখানে। এবার এই সাইডটা পুরোটাই পিটুনিয়া কালেকশন, আমি আগে কটা পিটুনিয়া দেখালাম, আর এইদিকে পুরো পিটুনিয়া। আর এই সাইডে ভিতরের দিকে অনেক গ্যাদা ফুল আছে, আর এখানেও অনেক বগুনভেলিয়া কাগজ ফুল, তো ডিফারেন্ট কালার্স এর আছে। আর যেহেতু নার্সারিটা অনেক বড়, তো এখানে অনেক ওয়ার্কার্স কাজ করছে, বিকজ এত বড় জায়গাটা মেনটেন করা খুবই হার্ড। আর এখানেও অনেক জবা ফুলের কালেকশন আছে। সো শেডের তলে ওখানে আমি অনেকগুলো গাঁদা ফুল দেখালাম, তাছাড়াও এখানেও প্রচুর গাঁদা ফুল আছে। আর এখানে এগুলো সব পিটুনিয়া, তো ওই সাইডেও পিটুনিয়া আছে, এখানেও অনেক পিটুনিয়া আছে, সিঙ্গেল কালার, বাই কালার। আর এখানেও প্রচুর ইউফোরবিয়া মিলি, যেটা ক্যাকটাস আমি আগেও দেখালাম। এই গাছ আমার বাড়িতেও আছে। সো এর তিনটে কালার হয়, রেড হয়, একটা পিচ কালার হয়, ইয়েলো হয়। সো এখানে তো আমি দেখতে পাচ্ছি পিচ কালার আর রেডটা আছে, বাট ইয়েলোও হয়। আর এগুলো ছাড়াও আরও অনেক ক্যাকটাস আছে এখানে। আর এখানে অনেক চন্দ্রমল্লিকার চারা, তো এখান থেকে দুটো চারা নিচ্ছি। আর এখান থেকে দুটো প্ল্যান্ট আমাদের সিলেক্ট করে দিচ্ছে, যেই দুটো প্ল্যান্ট একটু হেলদি।
আর এখানে গাছ ছাড়াও টব পট এগুলো সবই বিক্রি হচ্ছে। আর এই একটা লজ্জাবতী গাছও নিচ্ছি, গাছ কেনা কমপ্লিট হয়ে গেছে আর এবার বাড়ি যাচ্ছি। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সি ইউ ইন নেক্সট ব্লগ। সো টেক কেয়ার, বাই।